সম্পত্তির জন্য লন্ডন প্রবাসী ভাইকে আপন ভাই পিটিয়ে হত্যা করেছে বলে এমন অভিযোগে 2 মাস পরে লন্ডন প্রবাসীর মরদেহ তোলা হয়েছে কবর থেকে। বিয়ানীবাজারের জালাল উদ্দিন নামের ব্রিটিশ বাংলাদেশিকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগে ব্রিটিশ বাংলাদেশি মেয়ের দায়ের করা মামলার পর কবর থেকে লাশ উত্তোলন করা হয় বলে জানা গেছে। 17ই অক্টোবর মঙ্গলবার আদালতের নির্দেশে দাফনের প্রায় 2 মাস পর বিয়ানীবাজার উপজেলার মুড়িয়া ইউনিয়নের তাজপুর গ্রামের পারিবারিক কবরস্থান থেকে জালাল উদ্দিনের মরদেহটি উত্তোলন করা হয়। এ সময় ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান, ওসি দেবদুলাল ধর এবং পুলিশের পরিদর্শক তদন্ত লুৎফুর রহমান উপস্থিত ছিলেন। 55 বছর বয়সী নিহত ব্রিটিশ বাংলাদেশি নাগরিক জালাল উদ্দিন উপজেলার মুড়িয়া ইউনিয়নের তাজপুর গ্রামের মৃত মাহমুদ আলীর পুত্র। জালাল উদ্দিনের মৃত্যুর ঘটনায় 17ই সেপ্টেম্বর তার মেয়ে জুবাইদা জালাল, আপন চাচা সুনাম উদ্দিন সহ 4 জনকে অভিযুক্ত করে সিলেটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন। পরে আদালতের নির্দেশে বিয়ানীবাজার থানায় মামলা রেকর্ড করা হয়। মামলার এজাহার সূত্রে জানা যায়, জালাল উদ্দিন 2019 সাল থেকেই বাংলাদেশে অবস্থান করছিলেন। এ সময় তিনি তার সম্পত্তি দেখাশোনা করতেন। চলতি বছরের 19 আগস্ট জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরেই জালাল উদ্দিনকে মারধর করে তার ভাই সুনাম উদ্দিন এবং তার পরিবারের সদস্যরা। ঘটনার দিন বিকালেই তার মৃত্যু হয়। সন্তানরা বিদেশে থাকায় পুলিশকে না জানিয়েই ময়নাতদন্ত ছাড়াই পরদিন 20 আগস্ট জানাজা শেষে জালাল উদ্দিনের লাশ দাফন করা হয়। বাবার মৃত্যুর খবর পেয়ে যুক্তরাজ্যস্থ বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে সিলেটের পুলিশ সুপার বরাবরে প্রাথমিকভাবে অভিযোগ করেন নিহতের মেয়ে জুবাইদা জালাল। মামলায় চাচা সুনাম উদ্দিন, তার দ্বিতীয় স্ত্রী রাবিয়া বেগম এবং পালিত কন্যা মান্না বেগম এবং একই এলাকার প্রাথারিয়াপাড়া গ্রামের আব্দুল হাসিবকে আসামি করা হয়। মামলার সূত্রে জানা যায়, জুবাইদা জালালের পিতা জালাল উদ্দিনের দেশে বিপুল পরিমাণ সম্পত্তি রয়েছে। এজন্য 2019 সাল থেকেই তিনি বাংলাদেশে বসবাস করছিলেন। গত 19 আগস্ট জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে জুবাইদার বড় চাচা সুনাম উদ্দিন, ওনার বয়স হচ্ছে 60 বছর, সুনাম উদ্দিন সহ তার পরিবারের লোকজন ওই দিন তার পিতাকে মারধর করেন। বিকালেই মৃত্যুর পূর্বে জালাল উদ্দিন নিজেই বিষয়টি স্থানীয়দের অবহিত করেছেন। স্থানীয় ইউপি সদস্য কয়েসার রশিদ জানান, স্থানীয়দের কাছ থেকে তিনি শুনেছেন জালাল উদ্দিন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। মুড়িয়া ইউনিয়নে পরিষদের চেয়ারম্যান ফরিদ আহমদ জানান, বিষয়টি নিয়ে সবাই অন্ধকারে। মামলার বাদী জুবাইদা জালাল গণমাধ্যমকে জানান, হৃদরোগে আক্রান্ত হয়ে বাবার মৃত্যুর কথা জানিয়েছিলেন চাচা সুনাম উদ্দিন। পরে স্বজনদের মাধ্যমে তিনি জানতে পারেন তার বাবাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। লাশ ময়নাতদন্ত করলেই সব পরিষ্কার হয়ে যাবে। এ বিষয়ে মামলার প্রধান অভিযুক্ত আসামি সুনাম উদ্দিন, তিনি জমি বলেছেন যে জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাইয়ের সাথে তার বাগবিদণ্ডা হয়েছিল, তবে মারামারির কোনো ঘটনা ঘটেনি। বিয়ানীবাজার থানার যে অফিসার ইনচার্জ মানে ওসি দেবদুলাল ধর গণমাধ্যমকে বলেছেন যে আদালতের নির্দেশনা অনুযায়ী তারা কাজ করছেন। ইতিমধ্যেই মামলা রেকর্ড সহ আদালতে তদন্ত রিপোর্ট জমা দেওয়া হয়েছে। ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে লাশ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। আসম মাসুম, রানা টিভি, লন্ডন।